হ্যালো বন্ধুরা, বরাবরের মতো গেম প্লে নিয়ে হাজির হয়েছি। আজ আমরা ঢাকা এরিনে গেম প্লে করব। আপনারা সবাই জানেন যে ঢাকা এরিনে গেম প্লে করলে প্রায় ম্যাচেই কিন্তু আমাদের অটো প্লে আসে, একটি ম্যাচের পরপর কিন্তু অটো প্লে আসে, তার থেকেও বেশি 70%-এর মতো কিন্তু অটো প্লে আসে। এবং কায়রো গ্যালারি গেম প্লে করলে প্রায় অটো প্লে সবগুলোই আসে, 90%-এর মতো অটো প্লে আসে। এবং যদি আমরা ছাও পালো গেম প্লে করি সেখানেও 90%-এর মতো অটো প্লে আসে। আর নিউ ইয়র্ক যদি গেম প্লে করি তাহলে তো 100% অটো প্লে, সিঙ্গাপুর, প্লাজা এবং নিউ ইয়র্ক 100% অটো প্লে। তো দেখতেই পাচ্ছেন আমরা এখানে অলরেডি ফেসে যাচ্ছি। তারপর আমাদের একটি সিস্টেম আছে, যদি আমরা ইনডিরেক্ট করে এই পকেটে নিতে পারি, ঠিক আছে, আমাদের বাম সাইডের পকেটে রেডটি দিয়ে চাপ দিব, একটি পার্ক নিব, পারফেক্টভাবেই কিন্তু চলে গেল। এখানে ইনডিরেক্ট শটটা কিন্তু পারফেক্টভাবে হওয়ার কারণে চলে গেছে। এবং নেক্সট পাক এখানে একটু প্রেশার দিয়ে শট করব, মিডল থেকে পাকগুলো বের করার চেষ্টা করেছি, রেডটি কিন্তু সরে গেছে। হ্যাঁ, আমরা পরবর্তী পাকটি এখান থেকে রেডটি শট করব খুব স্পিডে, এবং এই পাকটি সরাতে হবে অপোনেন্ট প্লেয়ারের। অপোনেন্ট প্লেয়ারের পাকটি সরার কারণে এবার আমরা চাপে নিতে পারবো, চাপে নিতে পারবো এবং ইনডিরেক্ট করে এখান থেকে চাপে নিলে আমাদের কিন্তু পাকটি বের হবে। তার আগে আমরা ইনডিরেক্ট করে এই শটটি করব স্পিডে, কাট টাচ করে পাকটি নেওয়ার চেষ্টা করব। পারফেক্টলি কিন্তু চলে গেছে। হ্যাঁ, আমরা এখন একটি পাক আমাদের মিক্স আছে, তো এই পাকটি আমরা নিতে পারবো খুব একটি চাপ দিয়ে, ঠিক আছে, এই চাপটি দেবো এবং এখান থেকে টাচ করতে হবে এবং সাইটে টাচ লাগাতে হবে। যদি আমরা সাইটে টাচ লাগাতে না পারি তাহলে কিন্তু মিস হয়ে যেত। তো দেখেন সাইটে টাচ লাগার কারণে পাকটি বের হয়ে এসেছে এবং আমাদের ইজি হয়ে গেছে। বন্ধুরা, ভিডিওটি এখনও লাইক করে না রাখলে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করে দিবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন সিলেক্ট অল অপশন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট দিতে। পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন। আপনারা যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো অপিনিয়ন প্লেয়ার কতটুকু গেম প্লে করতে পারে আমরা দেখি। তো দেখেন খুব সুন্দর একটি শট করেছে, এখানে কিন্তু প্রিমিয়ামটা মনে হয় ইউজ করেছে, ইনক্রাম অথবা বিটেন প্রিমিয়াম ইউজ করে। প্লেয়ারটা কিন্তু তেমন ভালোও নয়, একেবারে ভালো না, কিন্তু প্রিমিয়াম পেয়ে সে কী করবে মানে কিছু বুঝতে পারছে না। তো দেখি নেক্সট পার্ক সে কীভাবে নেয়, ইজি আছে। তো দেখেন রেডটি চাপ দিল, অবশেষে মিস হয়ে গেল এবং তার স্ট্রাইকারটি পকেটে পড়ে গেল, ফাউল হয়ে গেছে। আমরা একটি চান্স পেয়ে গেছি, যদি আমরা এই চান্সটি না পেতাম তাহলে কিন্তু কোনোভাবেই উইনার হতে পারবো না, মানে পারতাম না, হয়তো আমরা গেম প্লে পরে উইনার হব, এটাই স্বাভাবিক। যদি আমরা এটা মিস না পেতাম, যদি অপোনেন্ট প্লেয়ারের ফাউল না হতো তাহলে অপোনেন্ট প্লেয়ার 100% উইনার হয়ে যেত, কারণ সে প্রিমিয়ামটা ইউজ করে এবং পাকগুলো মোটামুটি ইজি ছিল। তো নেক্সট পাক আমরা এটা ইনডিরেক্ট করে শট করব, ঠিক আছে, ইনডিরেক্ট করে শট করলাম, পারফেক্টলি চলে গেল। তো আমাদের মোটামুটি ইজি হয়ে গেছে, আমরা ইনডিরেক্ট করে যদি রেডটি নিতে পারি তাহলে হয়ে যাবে। তার আগে আমরা এই পাকটি নিয়ে নেই একবারে সোলোভাবে, সামান্য কিন্তু ফাঁকা ছিল, এতে পারফেক্টলি চলে যাবে। তো নেক্সট গেম, তো আমরা নেক্সট গেমও কিন্তু ঢাকের এনে গেম প্লে করবো সবগুলোই ম্যাচ। তার আগে আমরা এখানে আগে পাকটি নিয়ে নিই, তারপরে আমরা রেডটি নেব, ঠিক আছে। এটা কিন্তু সোলোভাবে শট করতে হবে, কাট টাচ হয়ে যাবে, এটাই স্বাভাবিক, কারণ সাইটে বাজার সম্ভাবনা থাকে। আমরা রেডটা ইনডিরেক্ট করে নিব, হ্যাঁ, ইনডিরেক্ট করে রেডটি পারফেক্ট সোলোভাবে শট করবে, একবারে সোলো, হ্যাঁ, কাট টাচ হয়ে সোলোভাবে চলে গেল। এবং আমাদের লাস্ট পাক একবারে ইজি আছে, আমরা ইজিভাবে নিয়ে নেব। নেক্সট গেম প্লে, আমরা নেক্সট গেম প্লে আবারও ঢাকের ইনে গেম প্লে করবো, সব ম্যাচগুলোই ঢাকের ইনে গেম প্লে করবো। ঢাকের ইনে গেম প্লে করলে আমাদের পয়েন্টগুলো লস হয়ে যায় বেশিরভাগ, কারণ অটো প্লে আসে। যদি অটো প্লে না আসে, এইম হ্যাক করে যদি বিটেম দিয়ে গেম প্লে করে অথবা এইম কিরাম এভাবেও যদি গেম প্লে করে তাহলে কোনো সমস্যা নেই, আমরা ক্লিয়ার করতে পারি। কিন্তু অটো প্লে আসার কারণে আমরা কোনোভাবেই ক্লিয়ার করতে পারি না, সেজন্য একটি ফ্রি স্টাইল গেম প্লে করলাম এবং এখানে অনেকটাই হার্ড গেম প্লেটা, অনেক হার্ড। তো অনেক হার্ড থাকার কারণে আমি এখানে টান দিব, এখানে সে অটো প্লে হবে না, ঠিক আছে, সেজন্য টান দিব। একবারে সোলো হয়ে গেছে, একটু স্পিড হলেও ভালো হতো, স্পিড হলে পাকগুলো সাইড থেকে বের হয়ে যেত, কারণ আমি পারফেক্টলি শট করতে পারিনি সাইড করে। তো সেজন্য আমি দেখি এবার অপোনেন্ট প্লেয়ার কতটুকু গেম প্লে করতে পারে। এই ফাঁকে আপনারা যদি এখনও ভিডিওটি লাইক করে না রাখেন অবশ্যই লাইক করে দিবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।
ওপেনিং প্লেয়ার এখানে একটু টান দেওয়ার চেষ্টা করছিল কিন্তু তারও কিন্তু স্লো হয়ে গেছে এবার আমি আবারও টান দেব যদি সাইড থেকে একটি প্যাক বের হয়ে যায় তাহলেই কিন্তু আমাদের আর উইনার হওয়া হবে না এখানে দেখেন সাইড থেকে একটি প্যাক বের হয়ে গেছে এবং সে পারফেক্টভাবেই কিন্তু শর্ট করতে পারবে তো আমাদের এখানে লিড দিতে হবে ওয়েট করে কোনোই লাভ হবে না দেখেন পারফেক্টলি কিন্তু শর্ট করে নিয়ে নিল এবং আমরা এখানে লিড দিয়ে দিব ব্যাড লাক মনে করেছিলাম পরপর আমরা দুটি গেমে কিন্তু আমরা ফার্স্ট টার্ন পাইনি টার্ন না পাওয়ার কারণে একটি ফ্রি স্টাইল গেম প্লে করেছিলাম আমরা আবারও একটি ফ্রি স্টাইল গেম প্লে করব ঠিক আছে এটা আমরা প্লেগ্রাম গেম প্লে করেছি এখন কিন্তু প্লেগ্রাম গেম প্লে করেছি তারপরে আমরা ফ্রি স্টাইল গেম প্লে করব তো এবারও কিন্তু ফার্স্ট টার্ন অপিনিয়ন প্লেয়াররা পেয়ে গেল তো অটো প্লে দেখতেই পাচ্ছেন অটো রিক্সা চালাইতেছে তো এখানে অটো পেলে যেহেতু অটো পেলে আমরা এখানে থাকলে কোনো লাভ নেই কারণ আমরা হয়তো তার গেম প্লেটা দেখতে পারবো কিন্তু দ্রুত আমরা গেম প্লে করবো সেজন্য লিড দিয়ে দ্রুত আবার গেম প্লে করলাম এবার আমরা ফ্রি স্টাইল গেম প্লে করেছি কারণ আমরা হয়তো এবার ফার্স্ট টাইম পেতে পারি মিনিমাইজ করে সেজন্য ফ্রি স্টাইল গেম প্লেটি করলাম দেখেন অবশেষে এখানে অপিনিয়ন প্লেয়ার ফার্স্ট টাইম পেয়ে গেল তো দেখি অপিনিয়ন প্লেয়ার কতটুকু গেম প্লে করতে পারে তো পারফেক্টলি কিন্তু শর্ট করেছে হ্যাঁ পাক নেওয়ার সময় খুব সুন্দরভাবে শর্ট করেছে তারপরে একটু ওয়েট করে দেখি সে কী করে এখানে মনে হয় আমাদের লিড দিতে হবে তারপরও ওয়েট করে দেখি ধৈর্যের ফল মিঠে হয় সেজন্য আমরা সামান্য পরিমাণে ওয়েট করে দেখব হয়তো সে মিস দিয়ে দিতে পারে যে কোনো সময় মিস হয়ে যেতে পারে 385 মিলিয়ন উইনার 33,000 গেমে দেখেন 33,000 গেমে 385 মিলিয়ন উইনার তো অবশেষে এখানে সে মিস করে ফেললো এবং মিস দিয়ে সে কিন্তু লিড দিয়ে দিল নেক্সট গেম পেলে আবারও আমরা কিন্তু ডিরেক্ট এখানে আমরা প্লেগ্রাম না ফ্রি স্টাইল গেম প্লে করেছি ঠিক আছে ফ্রি স্টাইল কারণ আমরা ফার্স্ট টার্ন পাইনি সেজন্য ফ্রি স্টাইল গেম প্লে করলাম তো এখানে আমরা এবার ফার্স্ট টার্ন পেয়ে গেছি সামান্য একটু হার্ড আছে হিটটা তো তারপর সমস্যা নেই আমরা পারফেক্টভাবে নিয়ে নেব পারফেক্টলি কিন্তু চলে গেছে নেক্সট পাক আমরা ইজিভাবে নিব এখান থেকে খুব স্পিডে এখান থেকে কেটে শট করবো খুব স্পিডে এই যে পারফেক্টলি চলে গেছে তো আমরা ইজিভাবে নিব এবং ক্লিয়ার করে দেবো এখানে হোয়াইট কালারের পাকটি নিয়ে নিতে পারে তাহলে আমাদের ইজি হয়ে যাবে অপিনিয়ন প্লেয়ার কিন্তু লিপ দিয়ে দিছে হ্যাঁ লিপ দিয়ে দিছে ভালোই হয়েছে কারণ র্যাঙ্ক দেখে অনেকেই কিন্তু লিপ দিয়ে দেয় যারা বুঝে র্যাঙ্কিং ভালো তারা কিন্তু লিপ দিয়ে দেয় এবং আমরা ফেয়ার গেম প্লে করি যদি আমাদের মিস হয়ে যেতে পারে যে কোনো সময় কোনো ঝামেলাই লাগে না কোনো মিস হতে কোনো সময় লাগে না ইজি প্যাক কিন্তু আমাদের মিস হয়ে যায় আপনারা জানেন তো পরবর্তী গেম প্লে আবারও কিন্তু আমরা ফ্রি স্টাইল গেম প্লে করেছি হ্যাঁ ফ্রি স্টাইল গেম প্লেতে আবারও একটু হার্ড আছে পারফেক্ট একবারেই পারফেক্টভাবে চলে গেছে তো দেখি এবার অপিনিয়েন্ট লিপ দেয় কিনা এখানে একটু হার্ড হবে তাই আমি বেজের পাকটি শর্ট করবো এবং মিডল থেকে পাকগুলো বের করবো হ্যাঁ পাক বের হয়েছে অনেকটাই ভালো হয়েছে না হলে আমাদের মিস হওয়ার সম্ভাবনা থাকতো এবং এখানে আমাদের ইজি একটি পাক আছে মিডল থেকে পাকগুলো বের করতে পারবো আমরা যারা এখন ফেয়ার গেম প্লে করি যদি ফেয়ার গেম প্লে করে থাকি এখানে কিন্তু অনেক ভালো প্লেয়ার হয়তো অটো প্লে এটা যাই হোক আমরা যারা ফেয়ার গেম প্লে করি যদি আমরা ফ্রি স্টাইল গেম প্লে করি তাহলে কিন্তু অনেক ভালো ফ্রি স্টাইল গেম প্লে করলে আমরা উইনার হতে পারবো বেশি এবং র্যাঙ্কিংটা ভালো রাখতে পারবো কিন্তু ঢাকের ইনেতে যদি আমরা প্লেগ্রাম গেম প্লে করি তাহলে আমরা কোনোভাবেই র্যাঙ্কিং ভালো রাখতে পারবো না অটো প্লে আসে এবং ফ্রি স্টাইল গেম প্লে করলে আমরা উইনার হতে পারবো একটা আশা থাকে কিন্তু অটো প্লে আসলে তো আর কিছুই করার নেই আর এখানে যে ফার্স্ট টার্ন পাবে সেই কিন্তু উইনার হয়ে যায় এটাই স্বাভাবিক যদি ভালো গেম প্লে করতে পারে সেই উইনার হতে পারে তো দেখেন এখানে ভাগ্যটা ভালো ছিল চাপেও কিন্তু টাচ লেগেছে দুটি কিন্তু একসাথে নেওয়ার জন্য এখানে যাই হোক ঝামেলা হয়ে গেছিলো তো এবার আমরা রেডটি নিব এবং রেডটি নিলেই আমাদের রেড কাভার দিলেই আমাদের কিন্তু এখানে উইনার হয়ে যেতে পারবো 160 পয়েন্ট লাগবে যেহেতু আমাদের 100 পয়েন্ট অলরেডি হয়ে গেছে বন্ধুরা ভিডিওটি এখনও লাইক করে না রাখলে অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আজকের ভিডিও এ পর্যন্ত